নমস্কার, ভালো আছে সবাই? হ্যাঁ, আজকে দেখো তোমাদের পড়াবো, বোর্ডটা লক্ষ্য করো, ক থেকে ঞ পর্যন্ত বর্ণগুলো লিখেছি, সেই সঙ্গে বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ আমি লিখেছি, তোমাদের লেখার দরকার নেই, তোমরা মুখে বলবে। আমি যেটা লিখেছি ক দিয়ে কাক, এটা না বলতে হবে ক দিয়ে, যদি তুমি বলো কর, ক দিয়ে কাকাতুয়া, যেটা হয়, কদিন অনেক শব্দই হতে পারে, তোমাদের বড় অভ্যাস করতে হবে। আমি বলছি মোটামুটি একটা কোনো যেন বলতে পারো, এর থেকে বেশি ওটা অনেক ভালো। আচ্ছা তাহলে দেখো, ক কদে কি হবে, কদে কাঠ, কদে কাঠ, কদে কলা, কদে কল, কদে কাগজ, অনেক কিছু হতে পারে। এটা কদে একটা শব্দ বলতে হবে। খয়ে খই, খইটা নাম বললে দইয়ের কথা মনে আছে তাই না? তোমরা খই দই মাখিয়ে খাও তো, খুব টেস্টি হয় তাই না? হ্যাঁ, খই, খয়ে খই, গয়ে গম, গ দিয়ে হবে গম, ঘয়ে ঘট, ঘট দেখেছ, দেখবে পুজোর সময় ঘটের পরে জল ভরে নিয়ে আসে, ছোট কলসি মাটিরও হতে পারে পেতলরও হতে পারে, ঘয়ে ঘট। মতে কি হবে, ব্যাগ, চয়ে চক, ছয়ে ছাতা হতে পারে, ছ দিয়ে ছয় হতে পারে, অনেক কিছু হতে পারে, ছ দিয়ে ছাগল হতে পারে। বন্যা জয় কি হবে, বন্যা জয় জল, জ্বালা, জাহাজ, জটা, যেটা খুশি বলতে পারো। ঝ, ঝয়ে কি হবে, ঝ দিয়ে ঝড়, ঝড় দেখেছো, কাল বৈশাখী ঝড় যেটা চৈত্র বৈশাখ মাস হয়, কিছু ওই কয়েক মাস আগে বড় একটা ঝড় হয়ে গেলো, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেলো, দেখেছো বোধহয় সবাই টিভিতে দেখেছো তাই না? হ্যাঁ, ঝয়ে ঝড়। ইয়তে কি হবে, মিয়া, বা মিয়াও হতে পারে, বিড়ালের ডাক মিয়াও, এরাও বলতে পারে। তাহলে আজকে পড়া নাম কি, ক খ গ ঘ ম চ ছ বর্গাচ ছ ঞ, এবং এইগুলো দিয়ে একটি করে শব্দ। এর আগে ক্লাসগুলো সবার মনে আছেন তো? সবাই ভালো করে মনে পড়বে, কিন্তু আমি কিন্তু পরের সপ্তাহে এসে যেগুলো পড়ানো হয়েছে সেইগুলো সম্পর্কে আগে জিজ্ঞাসা করব, তারপর নতুন পারবে। যদি ঠিক মতো প্রিপারেশন না নিতে পারো, প্রস্তুতি না নাও, তাহলে পড়াই হবে না, তোমাদেরই ক্ষতি হবে। কি সবাই বাড়িতে পড়বে তো? আর কিন্তু অ্যানুয়াল এক্সামে দেরি নেই, মোটেই দেরি নেই, সেকেন্ড এক্সাম যেমন দিয়েছ খুব ভালো করেছো সবাই, ততটাই ভালো করতে হবে অ্যানুয়াল এক্সাম তাই না? তারপর তো আবার নতুন ক্লাস, নতুন বন্ধু পাবে কিছু। আচ্ছা তাহলে বাড়িতে সবাই পড়বে, বাড়ির মধ্যে সুস্থ স্বাভাবিকভাবে থাকবে, ঠিক আছে? ততক্ষণে আসছি, টাটা, নমস্কার।